পূর্ণিমার জোয়ারের প্রভাবে পটুয়াখালীর নদ নদীর পানি দুই থেকে তিন ফুট বৃদ্ধি পেয়েছে এতে কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন ও চম্পাপুর ইউনিয়নের ভাঙা বেরি বাঁধ দিয়ে পানি প্রবেশ করে ১৩ গ্রাম প্লাবিত হয়েছে এছাড়া রাঙাবালি উপজেলা বেড়ি বাইরে অন্তত ১২ গ্রাম পানিতে প্লাবিত দুদফা জোয়ারে পানি বন্দি হয়ে পড়েছে প্রায় বিশ হাজার মানুষ তলিয়ে গেছে শত শত হেক্টর ফসলি জমি ভেসে গেছে ঘের ও পুকুরের মাছ দ্রুত ভাঙা বাঁধ কিংবা মেরামতের দাবি ক্ষতিগ্রস্তদের এদিকে বরগুনার তালতলি উপজেলার নলবুনিয়া ও তেতুলবাড়িয়া এলাকায় পায়রা নদীর স্রোত বেড়ে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে জুয়ারের পানিতে তলিয়ে গেছে আটটি গ্রাম এতে পানি বন্দী হয়ে পড়েছে হাজারো মানুষ তলিয়ে গেছে মাছের ঘের ফসলি জমি পানির এ অবস্থা দেখে বসত কৃষি জমি হারানোর ভয়ে আতঙ্কিত হয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন নির্বাহী কর্মকর্তা এস এম সাদিক তানভীর জানান পায়রা নদীর ভেঙে কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার বিষয়টি পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে দ্রুত বেরি বাঁধ মেরামতের ব্যবস্থা করা হবে বহু জমি প্রায় দুই কিলো ধরে জমি ভেঙে গেছে মানুষ থাকার মতো কোনো স্থান নাই আপনাদের কাছে আমার এটুকু দাবি আমরা ভেরি অন্তত শক্ত চাই আমরা নদীতে সব বাইকে গেছে আমরা কোনো জায়গা নাই রাস্তায় আস্তায় নিয়ে থাই রাস্তার উপরে আমরা খুব কষ্টে আছি এ আমাকে সব কোলা তলায় গেছে সব ধান ফান ফালানো সব ডুববে রয়েছে এখন আমরা আমরা করতে চাই আমরা শক্ত ভেরি বাট যাতে আমরা ঠিক থাকতে পারি এখানে